ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, নতুন বছর শুরু হয়ে গিয়েছে আর সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারবো 2024 সালে মহাশিবরাত্রি কবে পড়েছে। আমরা প্রায় প্রত্যেককেই শিবরাত্রির দিন ব্রত পালন করে থাকি এবং নিজ নিজ বাড়িতে পুজো করে থাকি, অনেকে মন্দিরেও পুজো করে থাকেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি এবং পুরোহিত ছাড়া কীভাবে বাড়িতে আপনারা শিবরাত্রির পুজো করবেন সেই সমস্ত কিছু সম্পর্কে জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। 2024 শিবরাত্রি পড়েছে 8ই মার্চ শুক্রবার, বাংলা 24শে ফাল্গুন 1430। শিবরাত্রি অনুষ্ঠিত হতে চলেছে। শিবরাত্রি তিথি শুরু হচ্ছে 8ই মার্চ শুক্রবার রাত্রি 8টার পর থেকে। তিথি সমাপ্ত হচ্ছে 9ই মার্চ শনিবার সন্ধ্যা 5টা 43 মিনিটের মধ্যে। বন্ধুরা, এখন আপনারা জেনে নিন শিবরাত্রির দিন 4 প্রহরে জল ঢালার নিয়ম বিধি ও সময়সূচি এবং 4 প্রহরে আপনারা দেবাদিদেব মহাদেবকে কি কি অর্পণ করবেন। প্রথম প্রহরে শিব পুজোর সময় সন্ধ্যা 6টা 25 মিনিটের পর থেকে রাত্রি 9টা 28 মিনিটের মধ্যে প্রথম প্রহরের পুজো করা যাবে। এই সময় দুধ দিয়ে মহাদেবের অভিষেক করবেন। দ্বিতীয় প্রহরে পুজো করার সময় রাত্রি 9টা 28 মিনিটের পর থেকে মাঝরাত 12টা 31 মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহরের পুজো করে নেবেন। দ্বিতীয় প্রহরে আপনারা দেবাদিদেব মহাদেবের দই দিয়ে অভিষেক করবেন। তৃতীয় প্রহরে পুজো করার সময় হল মাঝরাতে 12টা 31 মিনিটের পর থেকে ভোর রাত 3টা 34 মিনিটের মধ্যে তৃতীয় প্রহরে আপনারা ঘি দিয়ে মহাদেবের অভিষেক করবেন। চতুর্থ প্রহরে পুজো করার সময় ভোর 3টে 34 মিনিট থেকে সকাল 6টা 37 মিনিটের মধ্যে হবে শিবরাত্রির চতুর্থ প্রহরের পুজো। এই সময় আপনারা মধু দিয়ে মহাদেবের অভিষেক করাবেন। তো বন্ধুরা, এখন আমরা জেনে নিব বাড়িতে পুরোহিত ছাড়া কিভাবে আপনারা শিবরাত্রির পুজো করবেন এবং শিবরাত্রির পুজো করতে আপনাদের কি কি সামগ্রীর প্রয়োজন। আমাদের দেশে হিন্দু ধর্মাবলীদের অন্যতম বড় উৎসব হল মহাশিবরাত্রি। গোটা দেশে এই ধর্মীয় উৎসব মহাসাড়ম্বরে পালন করা হয়। এই বিশেষ দিনে মন্দিরে গিয়ে সবার পুজো করা সম্ভব হয় না, তাই ঘরে আপনারা কিভাবে শিবরাত্রির পুজো করবেন জেনে নিন। শিবরাত্রি অর্থাৎ শিবের উদ্দেশ্যে নিবেদিত যে রাত, এটি আসলে শিব ও পার্বতীর মিলন উৎসব। আপনি বিবাহিত হলে স্বামী স্ত্রী একসঙ্গে বসে মহাশিবরাত্রির পুজো সম্পূর্ণ করুন। অবিবাহিতরাও এই পুজো করতে পারেন। মনে করা হয় অবিবাহিত মেয়েরা শিবরাত্রি পালন করলে মহাদেবের মতো স্বামী লাভ করেন। ঘরে বসে মহাশিবরাত্রি পালন করতে হলে বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করা জরুরি। মন্ত্রপাঠ ও ক্রিয়াকাণ্ডের অর্থ জেনে করাই উচিত, তাই পূজা পদ্ধতি বলার আগে ক্রম ও ক্রিয়াকাণ্ডের ভাবার্থ বলে দেওয়া ভালো। প্রথমে আচমন করতে হয়। দেহ ও মন শুদ্ধ না হলে ঈশ্বর পূজার অধিকার জন্মায় না, তাই পূজার সময় প্রথমে দেহ ও মন শুদ্ধ করতে হয়। দেহ ও মন শুদ্ধ করব কিভাবে? এর উপায় হলো বিষ্ণু স্মরণ। আচমনের মন্ত্রের অর্থই তাই। যে বিষ্ণু সকল অপবিত্রা দূর করেন সেই বিষ্ণুকে স্মরণ করে আমরা দেহ মন শুদ্ধ করতে পারি। তারপর স্তুতিবাচন। স্তুতিবাচন হলো পূজার সাফল্য ও অপরের কল্যাণ কামনা। অপরের কল্যাণ কামনা না করলে কোনো পূজা ফলপ্রসূ হয় না। অপরের অকল্যাণ কামনা করে পুজো করলে নিজের অকল্যাণ হয়, তাই পুজোর আগে বিশ্বের সকলের কল্যাণ কামনা করতে হয়। তারপর জলশুদ্ধি করতে হয়। জলশুদ্ধি আর কিছুই না,
যে জলে দেবতার পূজা হয় সেই জলে তীর্থের আবাহন। জলশুদ্ধির মন্ত্রে সূর্যমণ্ডল থেকে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী এই সপ্ত পবিত্র নদী দেবীকে জলে আহ্বান করে জলকে শুদ্ধ করে নেওয়া হয়। সেই জল নিজের মাথায় দিলে তীর্থস্থানের ফল হয়, আর পূজাদ্রব্যের ওপর দিলে সেই দ্রব্য শুদ্ধ হয়ে যায়। এরপর সূর্যকে অর্ঘ্য দিতে হয়। সূর্য আমাদের প্রাণের উৎস, সে কথা আধুনিক বিজ্ঞানও মানে, তাই হিন্দুদের পুজোর আগে সূর্যকে অর্ঘ্য দিয়ে প্রণাম করতে হয়। প্রত্যক্ষ দেবতার প্রতি এ আমাদের বিশেষ শ্রদ্ধা প্রদর্শন। এরপর গুরুদেব, পঞ্চদেবতা, নবগ্রহ, ইন্দ্রাদি, দশ দিকপাল, দশম মহাবিদ্যা, দশাবতার ও ইষ্ট দেবতা এবং সর্বদেবদেবীর পূজা, এর মাধ্যমে অন্যান্য দেবদেবীদেরও শ্রদ্ধা প্রদর্শন করা হয়। আপনার ঠাকুরের আসনে অন্যান্য ঠাকুর দেবতার ছবি বা অন্য বিগ্রহ থাকলে তাদেরও এই সময় পুজো করে নেবেন। এখন আমরা জেনে নেব মহাশিবরাত্রির পুজোতে কী কী সামগ্রী প্রয়োজন, এই জিনিসগুলি সাজিয়ে নিয়ে পুজো করতে বসবেন। প্রথমত একটি শিবলিঙ্গ, একটি ছোট ঘটিতে স্নান করার জল, একটি থালা, একটি গ্লাস ও কোষাকষি। কোষাকষি না থাকলে তামা বা পিতলের সাধারণ ছোট্ট পাত্র ব্যবহার করবেন। একটু সাদা চন্দন, একটুখানি আতপ চাল, কয়েকটি ফুল যেমন আকন্দ, ধুতুরা, নীলকণ্ঠ, বেলপাতা, বেল এবং বেলসহ একরকম, তিন রকম এবং পাঁচ রকমের ফল মহাদেবকে নিবেদন করার জন্য, নৈবেদ্য ও পানীয় জল আপনার সাধ্য ও ইচ্ছেমতো দেবেন, একটা বাতাসা হলেও চলবে। দেবাদিদেব মহাদেবের পুজোতে সাদা রঙের প্রসাদ নিবেদন করা হয়, তাই আপনাদের ইচ্ছে হলে আপনারা বাড়িতে নিজের হাতে ক্ষীর রান্না করে দেবাদিদেব মহাদেবকে ভোগ নিবেদন করতে পারেন। আর যদি না হয় তাহলে আপনারা দোকান থেকে যে কোনো সাদা মিষ্টি কিনে নিয়ে এসে দেবাদিদেব মহাদেবকে ভোগ দিতে পারবেন। এরপরে পুজো সামগ্রীতে লাগছে ঘণ্টা, ধূপ, দীপ, ঘিয়ের প্রদীপ এবং দেবাদিদেব মহাদেবকে অভিষেক করানোর জন্য পঞ্চামৃত তৈরি করার জন্য লাগছে দুধ, দই, ঘি, মধু, শর্করা, গঙ্গাজল, অনেকে আবার ডাবের জল দিয়েও মহাদেবকে অভিষেক করান। এরপর উপাচার সম্পর্কে বিশেষ হলো যে এই চন্দন, ফুল, বেলপাতা, ধূপ, দীপ ও নৈবেদ্য এই পঞ্চপ্রচার পুজোক্ষেত্রে অপরিহার্য। কোনো একটি উপাচারের অভাব ঘটলে সেই উপাচারের নাম করে একটু জল দিলেও চলবে, আপনার প্রকৃতি ভক্তি সেই অভাব পূর্ণ করবে, এই কথা জানবেন। পুজো করার সময় আপনারা প্রণামী অবশ্যই রাখবেন, অন্তত একটি টাকা দিবেন, ইচ্ছে করলে বেশিও দিতে পারেন। শিব পুজো সর্বদা উত্তর মুখে বসে করবেন এবং শিবলিঙ্গকে উত্তর মুখে করে রাখবেন, উত্তর দিক ব্রহ্মলোক পথ, তাই পরম ব্রহ্মময় শিবের পুজো সর্বদা উত্তর মুখে বসে করার নিয়ম। শিবলিঙ্গকে তামা বা পাথরের পাত্রে বসানো হয়ে থাকে। আপনি যদি শিবরাত্রির দিন সারাদিন উপোস থেকে চার প্রহরে জল ঢালার মনস্থির করেন তাহলে সকালে পুজো করার সময় উপাসের সংকল্প করে নিন। শিবলিঙ্গে রুদ্র অভিষেক সম্পন্ন করার পর ওম নমঃ শিবায় মহামন্ত্রটি জপ করুন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার পাঠ করুন। পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে মহাদেবের আরতি করুন। পূজা সম্পূর্ণ হওয়ার পর মহাদেবকে প্রণাম করে বাড়ির বড়দের পা ছুঁয়ে প্রণাম করুন। সবার মধ্যে প্রসাদ বিতরণ করুন। পুজো করার সময় আপনার জীবনে যা কিছু ভুলচুক করেছেন সেই সবের জন্যে ক্ষমা প্রার্থনা করে নিন। মন্দিরে গিয়ে পুজো করলে বাড়িতে পঞ্চামৃত ও প্রসাদ নিয়ে যান। বাড়ির মহাদেবকে পঞ্চামৃত অর্পণ করুন এবং পরিবারের সদস্যদের প্রসাদ দিন। তো বন্ধুরা, আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। 2024 শিবরাত্রির সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। কোনো জায়গায় বুঝতে ভুল হলে বা আমার কোনো কিছু বলতে ভুল হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভুলচুক ক্ষমা করবেন।
বন্ধুরা, আপনারা যদি এই ধরনের আরও অনেক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করুন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।